আসসালামু আলাইকুম, সকল দিয়ে শুভেচ্ছা। আজকের এই মুহূর্তে যে আমরা রেডিও সিলেটের সরাসরি সম্প্রচার, দর্শক আমরা চেষ্টা করি বিভিন্ন সময় বিভিন্ন বিষয়বস্তু নিয়ে আপনারা সামনে সরাসরি সম্প্রচার যুক্ত হওয়ার। আপনারা জানেন আকস্মিক বন্যায় সিলেটের মানুষ বিপর্যস্ত, ভারতের পানিও সিলেটের দুর্ভোগের অন্যতম কারণ। আমরা আজকে ক্যাপশন দিচ্ছি এবং সিলেটের উপর নাপ পরিস্থিতি সর্বশেষ যে আপডেট আমি জানানোর চেষ্টা করবো, আপডেট জানানোর লাগিয়ে আপনার লগে আমি রুবেল আহমেদ আছি। আশা করছি আপনারা আমার লগে থাকবা এবং লাইভটা শেয়ার করবা এবং কমেন্ট করবা এবং আমার শব্দ সঠিক শুনতে পারি ভিউ ক্লিয়ার দেখতে পারি তা কমেন্ট সেশনে একটু কমেন্ট করে জানাইবা। বিশেষ করে আপনারা জানেন প্রবাসী অধ্যুষিত এলাকা সিলেট, আর এই সিলেটের মানুষ গত দুই দফার যে বন্যার মুখোমুখি হওয়ার পরে এবার কিন্তু তৃতীয় দফার বন্যার মুখোমুখি। গতকালকে আমরা একাধিক জায়গা থেকে আপনার এই জলাবদ্ধতার যে পানির উঠছে, বারে বৃষ্টিপাত হয়েছে গতকালকে, আস্তা দিন সিলেট বৃষ্টিপাত হয়েছে, রাত পর্যন্ত একাধারে বৃষ্টিপাত হয়েছে, মুষলধারে যে বৃষ্টিপাত হয় এই বৃষ্টিপাতের কারণে কিন্তু সিলেট নগরের বিভিন্ন জায়গা পানিতে প্লাবিত হয়েছে রাত পর্যন্ত গভীর তুরন্ত। আপনারা আমরা সরাসরি সম্প্রচারের বিষয়টা তুলে ধরার চেষ্টা করছি, যদিও আজকে আল্লাহর রহমতে অনেকটা ভালো একটা আবহাওয়া বিরাজ করে সিলেটে, যদিও আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী কিন্তু সিলেট সহ সারা দেশে এখনো 5 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, পাহাড় ধসের সম্ভাবনা আছে। কিন্তু আজকে সিলেট আলহামদুলিল্লাহ আমরা রোদের দেখা আছে, এই মুহূর্তে সকাল থেকে কোনো মতো বৃষ্টিপাত নাই এবং রোদের দেখা আছে, যার কারণে সিলেটবাসীর মনে কিছুটা আশার আলো দেখা যাক, যে যার কারণে যে হয়তো বা বন্যা পরিস্থিতির উন্নতি হইব। তো আমরা যে বিষয়টা আজকে আমরা এখনো বাবার এবং সিলেটবাসীর এখনো বাবার যে বিষয়টা যে উজানোর দল, বিশেষ করে চেরাপুঞ্জির যে গতকালকে যে বৃষ্টিপাত হয়েছে এবং মেঘালয় যে বৃষ্টিপাত, এই বৃষ্টিপাত গুলা এখন আমরা অন্যতম সমস্যা এবং প্রধান চিন্তার কারণ হয়ে দাঁড়াইছে এই বৃষ্টিগুলা। ইতিমধ্যে আমার ঠিক ক্যামেরার সামনে দেখা যে প্রবল স্রোতে সিলেটের সুরমা নদীতে কিন্তু পানি নামে, সিলেটের নিম্নাঞ্চল যেগুলা সুনামগঞ্জ চাতক এই জায়গাগুলাতে এখনো অনেক পানি জমে গেছে। গতকালকে আমরা দেখছি সুনামগঞ্জের যে রাস্তাটা আছে, এই রাস্তাটা কিন্তু পানির তলে তলিয়ে গেছে। তো অনেকে যুক্ত আছে, অসংখ্য ধন্যবাদ লোকে, তাও আশা করি আর আমরা ওকে আমরা চেষ্টা করবো আপনারা সর্বশেষ তথ্য যতটুকু আছে আমরা এই তথ্যটুকু আপনারা যে সহযোগিতা করার, সেখানে যাতে যুক্ত আছেন আমার সর্বশেষ শুনরা নিয়ে একটু কমেন্ট সেশনে একটু কমেন্ট করে জানাইবা এবং আমরা ভিউ ক্লিয়ার দেখলাম আমি তা কমেন্ট সেশনে জানাইবা। এবং আমি আজকে বন্যা পরিস্থিতি সর্বশেষ যতটুকু আপডেট আছে তা জানার চেষ্টা করবো। সিলেটে এই মুহূর্তে প্রায় 7 লক্ষ+ মানুষ পানিবন্দী আছেন এবং আশ্রয় কেন্দ্র কতজন মানুষ আছেন তাও তুলে ধরার চেষ্টা করবো। আশা করছি লোকে থাকবা, আমি আপনারা বন্যা পরিস্থিতি যতটুকু আপডেট আসলে আমার কাছে আছে, অনেকে যুক্ত আছেন আমার শব্দ সেটি শুনতে নেই, একটু জানাই বা কমেন্ট সেশনে কমেন্ট করি আমি একটু চেক করে নেই। রুমানা ফয়সল ধন্যবাদ আপনার কমেন্ট করে লোকে থাকার লাগিয়া, আশা করছি লোকে থাকবা এবং আরো যারা দেখার লোকে থাকুক, আমি চেষ্টা করবো আপনারা বন্যা পরিস্থিতি যতটুকু আপডেট আমার কাছে আছে ততটুকু আপডেট নিয়ে আপনারা সহযোগিতা করার। এবং সিলেটের সুরমা নদীর যে চিত্র দেখলাম এই মুহূর্তে ক্যামেরার ঠিক সামনে, এই চিত্রটা মূলত আমরা দেখানোর চেষ্টা করি আপনার লগে আছি আমি এবং দেখার প্রবল স্রোত যদি একটু দেখতে পারা আসলে প্রবল স্রোত সুরমা নদীর এই মুহূর্তে যে স্রোত গুলো দেখতে পারা, এই স্রোতের কারণে কিন্তু পানি উজান থেকে প্রচুর পানি নামের। এই স্রোতর লিমন আহমেদ নদী খনন না করা সিলেট বাসী দুর্ভোগের অন্যতম কারণ, ধন্যবাদ। অবশ্যই আমি আসলে কারণগুলোর মধ্যে যে বিষয়টা অনেকগুলো কারণ আছে অবশ্যই তা আমি একমত এবং এই বিষয়টা আপনারা যে বিষয়টা কই আর যে নদীর পানি নদীতে খনন করা হয়েছে না দীর্ঘদিন থেকে, এটা তো অন্যতম কারণ জলাবদ্ধতার পানি, বিশেষ করে জলাবদ্ধতা সিলেট নগরী ডুবে যায়, একটু বৃষ্টি হলে সিলেট ডুবে যায়, এটা আমরা সকলে জানি বা সকলে দেখি। এর কারণে সিলেট এই মুহূর্তে সুরমা নদী কুষার নদী খনন করার সময়ের দাবি হয়ে দাঁড়াইছে সিলেটবাসী কিন্তু সেফ থাকার লাগিয়া, কারণ উজানোর পানি আলটিমেটলি নামব, বিগত দিনে নামছে নামবো, এগুলো আসলে আখানে সম্ভব নয়, যার কারণে আমরা কিছু পদক্ষেপ নিতে হইব, যে পদক্ষেপ গুলো অন্তত সমোপযোগী, অন্তত মানুষের দুর্ভোগ দুর্দশা থেকে অন্তত সম্ভব। সেখানে যাতে যুক্ত আছেন আমি একটু কমেন্ট সেকশনে কমেন্ট করার চেষ্টা করবো, যারা কমেন্ট সেকশনে যুক্ত আছেন লগে তার বাসা করি আর বন্যা পরিস্থিতি সিলেটের সর্বশেষ যতটুকু আপডেট আমার কাছে আছে এই আপডেট দেখার লোকে চেষ্টা করবো তথ্য দিয়ে সহযোগিতা করা এবং আরো কিছু তথ্য দিব আজকে যে বন্যা পরিস্থিতির সারা জেলার কি অবস্থা সর্বশেষ যে আপডেট তা দেওয়ার চেষ্টা করবো। সেখানে যাতে যুক্ত আছেন আমার লগে আশা করছি কমেন্ট সেকশনে একটু কমেন্ট করে জানাইবা, আমার ভিউ ক্লিয়ার দেখানি বা কমেন্ট সেকশনে একটু কমেন্ট করবা। অনেকে যুক্ত আছেন, অনেকের আসলে প্রোফাইল পিক দেখছি আর বাট আপনারা চিনা সম্ভব না, কমেন্ট সেশনে যারা কমেন্ট করেন তারা অন্তত কমেন্ট করা চিনা সম্ভব হয়, যার কারণে প্রত্যেকের কাছে আমার আহ্বান থাকবো অন্তত কমেন্ট সেশনে একটু কমেন্ট করবা। আর প্রবাসী অধ্যুষিত এলাকা আমরা সিলেট, এই সিলেটের মানুষ বিশেষ করে প্রবাসীরা বেশ উদ্বেগ উৎকণ্ঠা সময় পার করেন, যে কিতা ওর কিতা না এরকম নিয়ে একটা টেনশন থাকেন সবসময়, যার কারণে প্রবাসী হলো লাগি অন্তত বেশি বেশি করে তথ্যটা জানার লাগি প্রবাসী আনিলে প্রবাসী হলো লাইভটা শেয়ার করে দেখার সুযোগ করে দিবা।
আমার অনেক ভাই যুক্ত আছেন, ইকবাল ভাই দেখা অসংখ্য ধন্যবাদ লোকে থাকার লাগিয়া। আমি আগেও কইছি আরো কিছু তথ্য দিয়ে আপনার সহযোগিতা করবো, তথ্যগুলো আমার কাছে, আমি চেষ্টা করি আপনার তথ্যগুলো পড়িয়া শোনানোর। আমার ভিউ ক্লিয়ার দেখা একটু জানাইবা। সিলেটের সুরমা নদীর তীরটাকে আসলে মূলত কিনবিজর নিচটাকে আপনারা সরাসরি সম্প্রচার মূলত যে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি, তো আমার ভিউ ক্লিয়ার দেখা সুরমা নদীর যে চিত্র তা দেখানোর চেষ্টা করি। আর আরমান আলী আজকাল আলী ভাই পানি বাড়েনি, জি ভাই পানি কিছুটা বাড়ের করে স্বস্তির খবর হইলো, বৃষ্টি এখনো বাড়ে বৃষ্টিপাত না, এটা একটা স্বস্তির খবর, এবং রোদ আছে পানিগুলা শুকানির একটা ওয়ে আছে। সুরমা নদী দেলোয়ার হোসেন ভাইয়া কেমন আছেন আপনি? দেলোয়ার হোসেন আলহামদুলিল্লাহ আপনার দোয়া এবং ভালোবাসায় ভালো আছি আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ কৃপা। কারণ অনেক মানুষ আমরা কল করেন যোগাযোগ করেন, লিপন ভাই দেখা অসংখ্য ধন্যবাদ। আরো যারা দেখা আমি চেষ্টা করবো প্রত্যেকের কাছে অনুরোধ করবো একটু কমেন্ট সেকশনে একটু কমেন্ট করে জানাইবা, এবং কমেন্ট সেকশনে কমেন্ট করবা এবং লাইভটা শেয়ার করে অন্যরা দেখার সুযোগ করে দিবা। আজকের সিলেটের যে পরিস্থিতি আমি আপনারা একটু জানাই, সিলেটের পরিস্থিতি বন্যা পরিস্থিতি সর্বশেষ যে আপডেট তৃতীয় দফা বন্যা, আসলে আপনারা জানেন এর আগে কিন্তু সিলেট দুই দফা বন্যা হয়েছে ভাই, একটু প্লিজ দ্বিতীয় দফা কিন্তু বন্যা হয়েছে, দুই দফা বন্যা হয়েছে। গতকালকে রাতে আমরা আপনারা দেখাইছি উপসর থাকি, উপসর প্রচুর পানি হয়েছে, দরগাগেট যে পিছনের যে সড়ক আছে এই সড়কটা তলে গেছে, আলে মাসে প্রচুর জায়গা প্রচুর পানি হয়েছে। হাফিজ মাসুকুল ইসলাম আল্লাহ ফাদর তা জি, আদিবুর রহমান ভাই আর কি পানি বাড়েনি ভাই, পানি কিছুটা বাড়ে প্রবল স্রোতে পানি ঢুকে নিম্নাঞ্চলের মানুষের লাগে, আসলে এখন মত হতাশার খবরের লাগি যে পানিটা নামের এই পানিটা। আহমেদ রিপন রিপন পাটান টুলা থাকে ধন্যবাদ ভাই, রাজু আহমেদ ধন্যবাদ ভাই লগে থাকার লাগিয়া, অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা কমেন্ট সেকশন, রাজু আহমেদ আমি চেষ্টা করি আসলে আপনারা কমেন্ট সেকশনের কমেন্ট গুলা পড়ার, যদিও সেই কমেন্ট গুলা অনেকের মিসিং হইলে ক্ষমা সুন্দর দেখবা। আমি একটু আপনারা যে বিষয়টা জানাইলাম স্যার যে সিলেটের চারটা উপজেলা এই মুহূর্তে পানির নিচে আছে, সিলেটের চারটা উপজেলা নতুন করে মহানগরের কিছু কিছু জায়গা যদিও জলাবদ্ধতা আছে, এই জলাবদ্ধতা কিছুটা নিরসন হয়েছে বৃষ্টি পানি নামার কারণে। আজকে পাঁচটা নদী সিলেটের যে পাঁচটা নদী আছে এই পাঁচটা নদীর ছয়টা স্থানে এখনো বিপদ সীমার উপর দিয়ে পানি প্রবাহিত, আল্লাহ ভালো কর্তা এখন পর্যন্ত সিলেটের মানুষের স্বস্তিত খাওয়া যাইতো না, কারণ ওখানে খাওয়া যাইতো না, এখনো সিলেটবাসীর প্রচুর হতাশা এবং উদ্বেগ উৎকণ্ঠার কারণ আছে যথেষ্ট, কারণ হইল গিয়া এখনো ছয়টা পয়েন্ট বিপদ সীমার উপর দিয়ে পানি প্রবাহিত, এবং 72 ঘন্টায় গতকালকে যে সরি 27 ঘন্টায় সিলেট গতকালকে আর একটা তথ্য দিই আপনারা, শামসুল ইসলাম ভাই সিঁড়ি দেখান ভাই অবশ্যই দেখান লোকে তাও একটু আমি কিছু তথ্য দিলে আপনারা, সিলেট গতকালকে 27 ঘন্টায় 300 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, আল্লাহ ভালো কথা গতকালকে এত বৃষ্টিপাত হয়েছে সিলেট, মানে 300 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে কালকে সিলেটে। তো 35 দিনের মধ্যে সিলেট ইউরার যে গতকালকে তাই যে বন্যার পরিবেশ সৃষ্টি হয়েছে, রিপন বালুসর থাকি ধন্যবাদ, রিপন আহমেদ বালুসর নাজিমুল কবির লক্ষ্মী ভাষা থাকি নাজিমুল কবির লিপন ভাই ধন্যবাদ ভাই মায়ার ভাই। আমি যে বিষয়টা আসলে আরো তথ্য দিয়ে সহায়তা করার চেষ্টা করি, আর যে 300 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে গতকালকে সিলেটে শুধুমাত্র, আর এখন পর্যন্ত সিলেটের প্রায় 15 দিন থেকে বেরোবো না, এবং সিলেটের 7 লক্ষ একটু লগে দাও আমি তথ্যগুলো আসলে স্পেসিফিক তথ্য দিতাম স্যার, যে পাঁচটা নদীর বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত, আমি বিপদ সীমার উপর গুলার বিষয়গুলো একটু তুলে ধরি। সুরমা নদীর খানাইঘাট পয়েন্ট 118 সেন্টিমিটার, কুশিয়ারা নদীর মানে অমরজিৎ পয়েন্ট 71 সেন্টিমিটার, ফেন্সুগেট পয়েন্ট 22 সেন্টিমিটার, কুশিয়ারা পয়েন্ট 0.7 সেন্টিমিটার, এবং সারি গোয়েন নদীর মানে গোয়েনঘাট পয়েন্ট 10 সেন্টিমিটার উপর দিয়ে এখন পর্যন্ত প্রবাহিত, যার কারণে এখন পর্যন্ত যে বিষয়টা খবর যে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়া অনেকটা টাপ শর্ট আপ, যার কারণে দোয়া করো প্রত্যেকে। আর এখন পর্যন্ত সিলেট জেলায় 1081টি গ্রাম কিন্তু বন্যা ক্ষতিগ্রস্ত, এবং 7,336 জন মানুষ এই মুহূর্তে পানিবন্দী আছে, আল্লাহ সাহায্য করতে আল্লাহ সেফাতের মালিক ভাই, আমি সাফরান ধন্যবাদ ভাই প্রিয় মায়ার ভাই রাজু আহমেদ আসো লগে থাকবা। আর এখন আরো যে বিষয়টা আপনারা জানাইছেন স্যার যে সুরমা নদীর পয়েন্টর পানিগুলো আমি চেষ্টা করছি আসলে যতটুকু তথ্য দিই আমার কাছে তাকেইগুলো আমরা চেষ্টা করি আপনারা দেওয়ার, এবং নদীর পানিগুলো এখনো অব্যাহত আছে, এখনো পানিগুলা কিন্তু বৃদ্ধি পার, এবং যার কারণে সংখ্যা এখনো হারছে না, তবে সংখ্যা একমাত্র হারতে পারে একটাও মাধ্যম আছে, আল্লাহ তালায় চাইলে কিন্তু এই সংখ্যা থাকি আমরা মুক্তি দিতে পারেন, তানজুদ্দিন রহমত নাজির করেন তাহলে এই রহমত থাকি হয়তো আমরা বাঁচতে পারি এবং এই বন্যা থাকি, তবে সময়ের যে এই মুহূর্তে একটা দাবি হইল কি যে
সিলেটের এই জলাবদ্ধতার কারণে কিন্তু ঘন ঘন সিলেট শহর ডুবি যায়। এই শহর ডুবার অন্যতম কারণ হইল নদী খনন করা হয়েছে না, কিশোরগঞ্জের মিটামাইন যে সড়ক এগুলা পর্যাপ্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে না, এইগুলো অন্যতম কারণ আসলে বন্যা। সিলেট নগরীর বন্যা পরিস্থিতি লাগে, এখনো নগরীর অনেক অনেক জায়গা কিন্তু পানি আছে। তো আমি চেষ্টা করে প্রত্যেকের কমেন্ট গুলো পড়া, সাইদুর রহমান সিঁড়ি দেখাও কা ভাই, যে আমি দেখাই আর ভাই একটু লোকে তাও প্লিজ, আসলে সিঁড়ির লাগে অনেকে কমেন্ট সেশন কমেন্ট করা সিঁড়ি দেখাইতাম, আমি চেষ্টা করবো সিঁড়ি দেখাইতাম লোকেরা, ওকে একটু আমি সিঁড়ি দেখাই। আসলে সিঁড়ি দেখার লাগে যে বিষয়টা অনেকে ইয়ত্তা হন, যে সিঁড়ি দেখাইলে সিঁড়ির একটা তথ্য স্পেসিফিক দেখাইলে কিন্তু বুঝতে পারেন অনেকে যে বন্যা পরিস্থিতির পানির আপডেট আপনারা পাইন, যার কারণে সিঁড়ির লাগে আপনারা বেশ চেষ্টা তখন অনেকে কমেন্ট সেকশনে কমেন্ট করেন যে সিঁড়ি দেখানির লাগে। তো আমি একটু সিঁড়ি দেখাই মাত্র লোকে তাও কা সিঁড়ির কিতা অবস্থা, দুই সিঁড়ি বাকি আছে দৌকা, দুই সিঁড়ি এখনো বাকি আছে দৌকা মাত্র, সিঁড়ির অবস্থা আসলে যারা অনেকে যুক্ত জানতে হয় সিঁড়ির অবস্থা কিতা সিঁড়ি দৌকা। আমি জীবন জীবন খাজি দিলে থাকি আরমান আলী বিশ্বনাথ থানার পানি অনেক বেড়ে গেছে, আল্লাহ হেফাজতের মালিক আরমান আলী। আরো যারা দেখরা আসলে আপনার কাছে আমার একটা অনুরোধ থাকবো যে আপনারা ভিউ ক্লিয়ার দেখরা নি এবং আপনার এলাকা বন্যা পরিস্থিতির কিতা অবস্থা তা কমেন্ট সেকশনে একটু কমেন্ট করে জানানোর লাগে আমি অনুরোধ করবো সকলের প্রতি। আমরা যারা যুক্ত আছেন আমার লগে আশা করছি লগে থাকবা, এবং আমরা সরাসরি সম্প্রচারে যুক্ত যারা আছেন এই মুহূর্তে আব্দুর রব রোজ এক জায়গায়, কবির আহমদ, আসলে কবির আহমদ রোজ এক জায়গায় আসার কিছু কারণ আছে, কারণ এখানে আইলে মানুষের একটা অডিয়েন্সে ইয়ে করতাম, অডিয়েন্সে বুঝতে পারেন আসলে যাইতাম পারলাম না এই জায়গায়। ইনশাল্লাহ আল্লাহ আপনারা সুস্থ করতে জুনেদ ভাই আইবা ইনশাল্লাহ, আপনার লাগে দোয়া সব সময় আছে ভাই, আপনি আইতা অবশ্যই, আপনি সবসময় মানুষের লাগে খাজ খরচেন বিগত দিনেও আর এখনো খাজ খর্তা, আমার দেখা সিঁড়ি আসলে আমি চেষ্টা করি আসলে বন্যা পরিস্থিতির সর্বশেষ যতটুকু আপডেট আছে আমার এই কাছে এই আপডেট গুলো আপনারা তুলে ধরার, এবং এখন পর্যন্ত আসলে শঙ্কা খাটেন না এমন মতো সোহেল মাহমুদ উপসরের সার্বিক পরিস্থিতি একটু আপডেট দেওয়া যাবে কি? সোহেল মাহমুদ ভাই অবশ্যই ইনশাল্লাহ, উপসরের আসলে পানিগুলা জলাবদ্ধতার পানি আপনারা জানেন, যার কারণে অনেকটা পানি কমে গেছে, অনেক পানি কমছে, এবং আজকে সকাল থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমতে এখন পর্যন্ত বেশিরভাগ বন্ধ আছে, যার কারণে পানিটা অনেকটা কমতি আছে, কমে যাই আশা করা যায় উপসর্গ যে পানিগুলা। তবে শঙ্কা এখনো খাটছে না, কারণ প্রবল স্রোতে কিন্তু পানি ঢুকে সুরমা নদীর এখন পর্যন্ত প্রবল স্রোতে পানি ঢুকে। যারা সরাসরি সম্প্রচারে যুক্ত আছেন লগে থাকুক, আশা করি আমরা দেখানোর চেষ্টা করবো আপনারা এই বন্যা পরিস্থিতির সর্বশেষ যতটুকু আপডেট আমার কাছে তা আছে। আসলে এই মুহূর্তে আমি যদি একটু দেখাই আপনারা দেখতে পারবা কি যা অবস্থা, আসলে কি অবস্থার মাঝে আমরা সিলেটের মানুষ এই মুহূর্তেও আছি। আমরা আপনারা যারা যুক্ত আছেন বেশি বেশি কমেন্ট করবার, ধন্যবাদ ইকবাল ভাই। আসলে সিঁড়ি দেখানোর লাগে বেশ কমেন্ট সেশন কমেন্ট করেন বা জানান তা চাই সিঁড়ি দেখানোর লাগে, যার কারণে আমিও চেষ্টা করি এই মুহূর্তে আপনারা তথ্য দিয়ে সহযোগিতা করা জানানির এবং দেখানির। যারা আমার সরাসরি সম্প্রচারে যুক্ত আছেন লগে রাখা, আর আশা করছি আমার ভিউ ক্লিয়ার দেখতে পারবেন জানাইবা কমেন্ট সেকশনে কমেন্ট করিয়া। আজকে রাতে বৃষ্টি দিব ইকবাল ভাই কমেন্ট করবো, আসলে আজকে রাতে বৃষ্টি দিব আসলে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী কিন্তু এখনো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা অবশ্যই আছে, এবং শুধু যে সিলেট তা না সারা বাংলাদেশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। আবার ভাই বালানি শাহিন আহমদ ইন্ডিয়া থেকে যারা, আচ্ছা শাহিন আহমেদ ভাই এই মুহূর্তে আজকে আসাম বৃষ্টি হন একটু জানাই বা কমেন্ট সেশনে কমেন্ট করে আমরা অডিয়েন্সে জানানি লাগে সহজ হয়। আপনারা আমার অনেক অডিয়েন্স ইন্ডিয়া থাকি দেখুন, মেঘালয় থাকি দেখুন, যার কারণে আমি অনেক তথ্য আসলে আপনার মাধ্যমে পাই। তো শাহিন ভাই এই মুহূর্তে বৃষ্টি হন নি একটু জানাইবা, আপনারা আসাম বৃষ্টি হন নি যদি একটু তথ্য দিয়ে সহযোগিতা করেন আপনার অডিয়েন্সে জানতে পারবা, এবং বন্যা পরিস্থিতির কিছুটা হলে আপডেট আমরা দেওয়ার চেষ্টা করবো, একটু আপনি কমেন্ট সেশনে কমেন্ট করে জানাইবা। আপনার লাগে আপনার লাগে সবসময় আমরা দোয়া আছে, আপনি সবসময় আমার সহযোগিতা করেন, আমি চেষ্টা করে দেখছি যে আপনি সবসময় চেষ্টা করেন নতুন আমরা বিভিন্নভাবে আপনি সহযোগিতা করার। আর আরো যারা দেখরা কমেন্ট সেশনে কমেন্ট চাই সকল আছে, আর প্রবাসী অধ্যুষিত এলাকা সিলেট, এই সিলেটের প্রাণের শহর সিলেট, এই সিলেটের মানুষ আকস্মিক বন্যায় বেশ বিপর্যস্ত, আমরা তৃতীয় দফা বন্যার মুখোমুখি হয়েছি এই মুহূর্তে, যে বিষয়টা আমরা আসলে তিন নম্বর বার এই মুহূর্তে আমরা বন্যার মুখোমুখি, কারণ তিন নম্বর এর আগে দুইবার কিন্তু বন্যা পরিস্থিতি আমরা মুখোমুখি হয়েছি। তো আল্লাহ তালা আমাদের সাহায্য করতো, আমরা এই প্রাকৃতিক দুর্যোগ থেকে আল্লাহ তালা সাহায্য না হলে আসলে সময় ফসল আমের গতকালকের মতো আজকে যদি বৃষ্টি হতো কি পরিমাণ পানি হতো ভাই? হ্যাঁ ভাই, ভাই সিঁড়ি দেখা নীল লাগে, ধন্যবাদ ফসল আমার আসলে জয় ভাই জান ভাই, এক ঘন্টা থাকি মেঘ নাই, ধন্যবাদ ভাই শাহিন আহমদ।
আসলে আমরা ইন্ডিয়ার ভাই এখনো কইরা শাহিন ভাই যে এখনো আসাম এখনো তাই মেঘ না, মেঘ বন্ধ আছে, আল্লাহ তালা কাছে শুক্রিয়া যে এখন মতো মেঘ বন্ধ আছে। একটু আমরা লাগে অবশ্যই স্বস্তির কারণ, কারণ বৃষ্টিপাত থাকলে কিন্তু আমরা ঝুঁকির মধ্যে থাকি, দিরাই বৃষ্টি হচ্ছে না। আকরাম শরীফ ধন্যবাদ ভাই, আসলে এরকম তথ্য দিলে আমি চেষ্টা তথ্য দিলে সহজ হয়, আমরা তথ্য দিলে আপনারা যদি এরকম তথ্য দেন তাহলে আমরা লাগে সহজ হয় বিভিন্ন বিষয়গুলো আসলে তুলিয়ে ধরা। এই তথ্যগুলো যদি যখন আপনারা দেন আমরা সহজ হয়, আমি চেষ্টা করি আপনারা সে পরিস্থিতি মূলত দেখা নিল লাগিয়া। আশা করছি আমার লগে থাক ভাই এবং আমার বিউ ক্লিয়ার দেখতে পারা, আশা করি দিরাই বৃষ্টি হচ্ছে না। অনেকে যুক্ত আছেন, ইকবাল আহমেদ বসির মিয়া সহ যারা দেখরা, সাবিনা ইয়াসমিন মোল্লবাজার সদর বৃষ্টি হচ্ছে। আমার সাবিনা ইয়াসমিন আমার বই নিয়ে মোল্লবাজার তো হইরা আসলে বৃষ্টিপাত হয় এখনো মোল্লবাজার, তবে আকাশও কিন্তু মেঘর যদিও রোদ আছে, রোদ উঠছে এখন কিন্তু মেঘর আনাগুনা আছে আকাশ জুড়িয়া, আকাশ জুড়িয়া কিন্তু এখন পর্যন্ত মেঘর আনাগুনা আছে, যার কারণে এখনো স্বস্তি স্বস্তি আসলে হওয়া যাইতো না যে এখনো যে বৃষ্টি না থাকলে কিন্তু বন্যা পরিস্থিতির উন্নতি হয়ে যাবে, এগুলো আসলে এই মুহূর্তে হওয়া যাইতো না, যার কারণে আবহাওয়া বিশেষ হবিগঞ্জ সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আল্লাহ সাহায্য করুক হবিগঞ্জ এখন বৃষ্টি হওয়ার ভাই হইরা। তয়ফুল তালুকদার ভাই আজকে কি পানি বাড়ছে না সিলেটে? ভাই সিলেট সিটির ভিতরে যে পানিগুলো আছে জলাবদ্ধতার পানি এগুলো আসলে অনেকটা উন্নতি হয়েছে না, তবে নদীর পানি আসলে অনেকটা বাড়ছে, কিছুটা বাড়ছে নদীর পানি, যদিও রোহিতার কারণে কিছুটা কম এবং উজানো এখন পর্যন্ত মেঘালয় আসাম মেঘন না, এইটা একটা স্বস্তির খবর, যার কারণে অনেকে আশঙ্কা করা বা অনেকে মনে করা যে বিষয়টা যে আশা করা যায় হয়তো বন্যা পরিস্থিতি উন্নতি হইব, তবে আবহাওয়া বিষয়ে তথ্য অনুযায়ী কিন্তু উন্নতি হওয়ার কথা নাই। তবে আর একটা বিষয় আপনাদের কই, বন্যা যদি শুধুমাত্র সিলেট হইব আবহাওয়া বিষয়ে তথ্য কিন্তু তা নাই, আমরা যত গতকালকে বিভিন্ন আনঅফিসিয়াল সোর্স থেকে জানছি যে তিস্তার যে ব্যারেজের 46টা গেট খুলিয়ে দেওয়া হয়েছে, যদি আসলে এই বিষয়টা সত্যই থাকে, আমি জানি না আবার সত্য কিনা, যদি সত্যই থাকে তাহলে কিন্তু বিভিন্ন জায়গা কিন্তু শেরপুর আমরা জানি পানি হয়ে গেছে, বিভিন্ন জেলা কিন্তু এখন মতো পানি হয়ে গেছে। ইকবাল ভাই আরে ভাই সবকে খবর নজরে গ্রামে খবর নিয়ে ধন্যবাদ আহমেদ মনসুর, আপনার কমেন্ট আসলে বুঝতে পারছি না ভাইজান, আরো লগে থাক বা রাজিম আহমেদ ধন্যবাদ, জালাল জয় ভাই প্রিয় মায়ার ভাই জালাল জয়, আসলে দীর্ঘ আমরা দিনের বেলা চেষ্টা রাখ আপনারা আপডেট দিই কিন্তু রাতের বেলা টাচ অফ সিলেটর জালাল জয় রাত 2-3 পর্যন্ত অনবরত কাজ করিয়া যায়, আপনারা লাগিয়া আপনারা তথ্য দিয়ে সহযোগিতা করেন বিভিন্ন সময়, ধন্যবাদ জালাল ভাই লগে থাকার লাগিয়া, আর লাইভটা কমেন্ট করবো আশা করছি এবং শেয়ার করে লগে থাক ভাই সম্ভব হইলে, রাজিম আহমেদ ধন্যবাদ দেখা ধন্যবাদ রাজিম আহমেদ কমেন্ট সেকশনে কমেন্ট করে লগে থাক আশা করিয়া, হবিগঞ্জে কেমন বৃষ্টি হচ্ছে ইকবাল ভাই? আসলে বৃষ্টিপাত যে বিষয়টা অনেকে মৌলভেজা কইছেন বইনে বৃষ্টিপাত ওর হবিগঞ্জ বৃষ্টি বৃষ্টি ওর, কিন্তু সিলেটে এখন তো বৃষ্টি নাই, তবে আকাশে মেঘর কিন্তু আনাগুনা আছে, আকাশে এখনো কিন্তু মেঘর আনাগুনা আছে, যার কারণে খোয়া যান না আসলে কিতা ওইব বৃষ্টি যেকোনো সময় আইতে পারে, এই বিষয়টা আসলে জানানোর চেষ্টা করি আর লগে থাকুক। আমি আরো কিছু তথ্য দিব আপনারা, যে তথ্যগুলো আপনারা হয়তো বা জানলে লাভ হইব, কমেন্ট সেকশনে একটু কমেন্ট করে জানাইবা আপনারা যারা যুক্ত আছেন আমার লগে এই মুহূর্তে সরাসরি সম্প্রচার, কোন জায়গায় যুক্ত আছেন একটু জানাইবা কমেন্ট সেকশনে কমেন্ট করিয়া। ইকবাল ভাই সহ যারা দেখলাম আমরা রিদমন দেব নাই, এখন আকাশের অবস্থা কিরকম ভাই? আকাশের অবস্থা ভাই আমি বাড়িতে নেই বসন্ত বাতাসে, রিমন দেব না আসলে আকাশের অবস্থা এখন পুরোপুরি ভালো হওয়া যাইতো না, এখন আকাশের মেঘর আনাগুনা আছে, যদিও হালকা রোদ হালকা মেঘলা এরকম আর কি আকাশের বর্তমান অবস্থা। সাদিক করিম রাহাত ভাই পানি বাড়ছে নি, এখানে একটু সিঁড়ি কয়টা রয়েছে? সিঁড়ি 2 রয়েছে ভাই, আমি একটু দেখাই আপনারা সিঁড়ি 2 রয়েছে লগে থাকুক, আমি সিঁড়ি দেখাইবো অবশ্যই সিঁড়ি দেখাইবো আপনারা, সিঁড়ি দেখানোর লাগে আপনারা সবসময় কমেন্ট সেকশনে কমেন্ট করতে জানতে চান, আসলে আসলে অনেক ভাই অনেকে কমেন্ট সময় কমেন্ট করেন যে সিঁড়ি দেখা এখানে আমরা বা এই জায়গা আমরা দেখা এখানে, এই জায়গার এর একটা বিষয় আছে তথ্য আছে, এই জায়গার আইলে অডিয়েন্স সকলের বেশ সুবিধা হয় এই জায়গার তথ্য দেখাইলে, কারণ অডিয়েন্স সকলে সত্যতা অনেক তথ্যটা আসলে জানিয়ে দিতে পারেন যে সিঁড়ি দেখানোর কারণে, ওই দোকান সিঁড়ি 2 সিঁড়ি আছে, অডিয়েন্স হলে কিন্তু অনেক সহজে এই কেনর, আমি ইন্ডিয়াতে আছি এখন প্রচন্ড বৃষ্টি হচ্ছে, বিমল দেবনাথ ইন্ডিয়া কোন জায়গায় বৃষ্টি হলে একটু জানাইবা ভাই জান, বিমল দেবনাথ ভাই কমেন্ট সেকশনে একটু কমেন্ট করে জানাইবা, অনেকে যুক্ত আছেন আলহামদুলিল্লাহ, সিঁড়ি দেখানোর চেষ্টা করি আর আমি দুবাই থাকি, শাহাবুদ্দিন আমরার প্রিয় রেমিডিয়ান যোদ্ধা ফেরদৌস হোসেন মুকুল ভাই প্রিয় মায়ার ভাই জিন্দাবাদে থাকি দেখা, ধন্যবাদ ভাই প্রিয় মায়ার ভাই লগে দেখার লাগিয়া, আসলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি ও কারণে উন্নতি,
যে প্রচুর রোদ আছে, সকাল থেকে প্রচুর বৃষ্টিপাত নাই, কোন ধরনের বৃষ্টিপাত নাই এবং প্রচুর রোদ থাকার কারণে কিন্তু আশা করা যায় যে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হইব আলহামদুলিল্লাহ, আল্লাহ তালার যদি রহমত থাকে আর কি। আর সিলেটর এখনো প্রবল বেগে পানি ঢুকে, লন্ডন থেকে যারা জামাল আহমেদ অসংখ্য ধন্যবাদ, আমরা রেমিডি আরো রেমিডি যোদ্ধা ভাই জামাল ভাই লগে থাক বাসা করি আর আমি একটু দেখাই ঘুরে ঘুরি। বর্তমানে ঢাকা থেকে দেখতেছেন ইকবাল আহমেদ, জীবন আহমেদ মেনিগোলা থেকে, আসলে মেনিগোলার অবস্থা একটু জানাই ভাই, জীবন জীবন ভাই মেনিগোলা দেখছি, আসলে দক্ষিণ সীমার এখনো অনেক জায়গার পানি আছে আমরা দেখছি, সিঁড়ি দেখরা আসলে আমি ওই দেখো আর একটা চিত্র আপনারা দেখাই, দক্ষিণ সীমার একটা অংশ দেখাই আপনারা, সিলেটের দক্ষিণ সীমার অংশর বর্তমান অবস্থা দেখছি দেহকা, এই দেহকা এই বাড়িঘরও এই ঘরগুলো কিন্তু ভিতরে পানি আছে, অনেক ঘরও কিন্তু পানি আছে এবং বিশেষ করে বিভিন্ন জায়গা আমরা মন্দির খোলা যে এলাকা এই এলাকাতে এখনো পানি আছে ভাই, আজকে বৃষ্টি ওই বনি আর আমি বেনে বেড়ে থাকি সামাদ আহমদ, ধন্যবাদ ভাই সামাদ ভাই। মুনতাসির ফাহিম ভাই আজকে বৃষ্টি জি ভাই, আবহাওয়া বিষয়ে তথ্য অনুযায়ী বৃষ্টি হইব, আকাশে এখনো মেঘর আনাগুনা আছে এবং সিলেটর হবিগঞ্জ বৃষ্টি ওর মৌলভীবাজার বৃষ্টি ওর, যার কারণে এখনো বৃষ্টিপাত ওইতো না আসলে খোয়া যান না, তবে দোয়া করে দিলে করতাম পারি আমরা আল্লাহ তালা কাছে। ছবি নিতানি আমি ফরহাদ হোসেন আসসালামু আলাইকুম, ছবি নিতানি আমি আমি আসলে বুঝছি না ছবি নিতানি আমি ভাই কিতা কইছেন ফরহাদ ভাই, আমরা যারা দেখা হৃদয় সিলেটের লোকে যারা যুক্ত আছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ, মোয়ার একবার সাথে টাকার লাগিয়া। আর বন্যা পরিস্থিতি নিয়ে সবসময় আপনারা লোকে চেষ্টা করি আর আপডেট দিয়ে আপনারা লোক যুক্ত থাকার, আপনারা সবসময় আপনারা দর্শকরা আমরা দেখোনি বিষয়টা আপনারা আমাদের আপডেট জানার চেষ্টা করেন, আমরা কোন সবসময় যে আমরা আপডেট দিতাম, যার কারণে আমি আসলে চেষ্টা করি আপনারা আমি একটা ক্ষুদ্র অদম, তারপরে আপনারা চেষ্টা করি যে বন্যা পরিস্থিতি যতটুকু তথ্য আমার কাছে থাকে এই তথ্য দিয়ে আপনারা সহযোগিতা করার লাগে, যারা যুক্ত আছেন আশা করছি লোকে থাক বা আপনার একটি মূল্যবান কমেন্টের জন্য সবাই জানতে পারে বন্যা পরিস্থিতি, ধন্যবাদ। আসলে আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি, ইকবাল ভাই আসলে যে বিষয়টা কইছেন যে আপনার একটা মূল্যবান কমেন্ট লাগে কিন্তু অনেকে বন্যা পরিস্থিতির তথ্য আসলে জানতে পারবে, এটা ওটা আসলে মূলত আমি ও বিষয়টা আপনারা কইতাম চাই যে আপনার একটা কমেন্ট আপনি কমেন্ট সেশনে একটা কমেন্ট করবা, এই কমেন্টের কারণে ফেসবুকের যে অ্যালগোরিদম আছে এই অ্যালগোরিদম অনুযায়ী কিন্তু ভিডিওটা অন্যের কাছে সাজেস্ট করবো এবং আপনার এটা শেয়ার কারণে অন্যরা দেখার সুযোগ পাইব, এই তথ্যগুলো অন্যরা জানতে পারবো বিশেষ করে প্রবাসীরা জানতে পারবো, যার কারণে আপনার একটা কমেন্ট এবং একটা শেয়ার খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে এই দুর্যোগকালীন তথ্যগুলো অন্তত জানানির লাগিয়া। তো আমি আরো কমেন্ট ভাই জুয়েল আহমেদ বিশ্বনাথ তাকে দেখলাম, ধন্যবাদ প্রিয় মায়ের ভাই, বিশ্বনাথ পানির অবস্থা খুব খারাপ, জীবন আহমেদ মনে করলা কোন জায়গার পানির অবস্থা খারাপ স্পেসিফিক আমরা পেজও দেওয়া যায় নাম্বার আছে নাম্বারটা হোয়াটসঅ্যাপও একটুটা জানাইবা, মেনে খোলা কোন কোন এলাকা এখনো পানির নিচে আছে আমার তথ্য সহিতা করবো, আমি চেষ্টা করবো মেনে খোলা তথ্য তুলে দিলাম। ফেরদৌস হাসান আসসালামু আলাইকুম ভাই, ছবি নিতানি আপনি যে জায়গা দাঁড়িয়ে এখন নিউজটা করতেছেন সেই জায়গা ছবিগুলো ফেরদৌস হাসান, না আসলে আমার ছবির প্রয়োজন নাই এই মুহূর্তে, আমি যে জায়গা থেকে নিউজ মূলত সরাসরি সম্প্রচার করে যার কারণে আমার ছবির প্রয়োজন হন না, ধন্যবাদ। তারপরে আপনারা কমেন্ট করি এই মূল্যবান মতামত দেওয়ার লাগি আরো চেষ্টা করবো আসলে যত সময় সিলেটর বিভিন্ন জায়গার সাইফুল ইসলাম চৌধুরী ভাইয়া এইগুলা কি আমাদের সিলেটের বাসীর পাপের ফল, আসলে এটা আমি হইতে পারতাম না, তবে হাদিসও আসে আছে আমরা প্রাপর ফল কিন্তু এগুলো আমরা পাশ্চিত্য করা লাগে এটা কিন্তু হাদিসও আছে, তো আমি এই বিষয়ে ইসলামিক বিষয়ে আমি অভিজ্ঞ নাই, যার কারণে আমি এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি নাই যে আমরা পাপর ফল কিনা আমরার কষ্টর পাপর ফল কিনা আমরা যে পাপ করছি এগুলার ফল কিনা আসলে হইতে পারে না, একমাত্র আল্লাহ তালা জানেন আমরা কেনে আমরা এই দুর্যোগ, আল্লাহ তালা কাছে আমরা দোয়া করি আল্লাহ তালা কাছে আমরা যদি পাপ করে থাকি আল্লাহ তালা তাই রহমানুর রহিম তাই কিন্তু চাইলে আমরা মাফ করে দিতে পারেন, এই দক্ষিণ সীমা থেকে দেখতেছেন ধন্যবাদ ভাই। ফরিদ আহমেদ সৌদি থাকি দেখলাম তাল তোলার খবর কি, তাল তোলা আলহামদুলিল্লাহ এখনো পানি মুক্ত আছে পানি যুক্ত নাই, তাল তোলা এখনো ঢুকছে ঢুকছে না কারণ এখনো বৃষ্টি পানি যেগুলো আছে ছিল শহর তাই নামি গেছে অনেকটা আলহামদুলিল্লাহ। এমডি ফরিদ আহমেদ সৌদিতা কি দেখলাম তাল তোলার খবর কি, ধন্যবাদ। দক্ষিণ সীমা থেকে দেখলাম কামাল আহমেদ মিয়া ধন্যবাদ ভাই কামাল ভাই, আমি চেষ্টা করি প্রত্যেক রুহুল আমিন শিমুল ভাই আমি গোলাপগঞ্জ থানা তুরবাগ গ্রামের প্রচুর পানি বাড়ছে তুরবাগ প্রচুর পানি বাড়ছে নি গোলাপগঞ্জ থানা তুরবাগ ভাই, আমার একটু পেজও দেওয়া নাম্বার একটু যোগাযোগ করবা আমার যে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা আমার ডাইরেক্ট কল দিবা, আমি চেষ্টা করবো আপনারা এই তথ্যগুলো দেওয়া সহযোগিতা করার এবং আপনার সচিত্র প্রতিবেদন আপনার তুলে ধরার নেই। জুবায়ের আহমেদ মুস্তাক কোন কোনাসর দেওয়ান রোডে কিছু কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি, ধন্যবাদ ভাই জুবায়ের আহমেদ, কোনাসর দেওয়ান রোড আসলে অবস্থা তো বেশ খারাপ ভাই পানি কিতা বলেন নিজুয়েল আহমেদ
তাই পানি কিছুটা আসলে বলের আর কিছু শহরের যে জলাবদ্ধতা কিছুটা কমছে, মানে সব মিলাইয়া আমরা যে বিষয়টা কইতাম চাইবো যে এখনো স্বস্তির নিঃশ্বাস ফালানি যান না। জয়ের আহমদ, জয়নাল আহমদ ভাই, মেজেদুল্লা থাকি, ধন্যবাদ ভাই জয়নাল আহমদ। মেজেদুল্লা আজকে সকালে যাচ্ছি, প্রচুর পানি হয়েছে এখন, কোন কিতা অবস্থা মেজেদুল্লা বাজারের, পানি কমছে জানাইবা কমার্সেশন জয়নাল আহমদ ভাই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আমি চেষ্টা করছি প্রত্যেকের কমেন্ট সেশনের কমেন্ট গুলা উত্তর দেওয়ার। মুরাদ হোসেন চৌধুরী, বার্তকলা কি দেখলাম, বার্তকলা তাই দেখলাম ভাই, মুরাদ হোসেন চৌধুরী ভাই বার্তকলা তাই দেখলাম, ধন্যবাদ ভাই প্রিয় মায়ার ভাই। বার্তকলা পানির অবস্থা কিটা, সফর লন্ডন বাংলা তাকে দেখলাম, ধন্যবাদ ভাই। লাভলি বেগম, আই এম ইউকে, থ্যাংক ইউ আপু লাভলি বেগম। আমার পেজটা এখন বলতে যারা ফলো দিচ্ছেন না, পেজটা ফলো দিয়ে পাশে থাকবা, আমরা চেষ্টা করি, গতকালকেও আমরা দেখাইছি সারাদিন জুড়ে রাত পর্যন্ত, গভীর রাত পর্যন্ত আপনার তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করছি। আমি সিলেটের উপসর বনাবসী দেখাইছি, এই জায়গা থেকে বনাবসী দেখাইছি, আরো কয়েকটা জায়গা থেকে আপনারা দেখাইছি, রাত গভীর রাত পর্যন্ত আপনারা তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করছি, মাত্র জানি না কতটুকু পারছি বা দেখাই যা, আপনারা দর্শকরা বিবেচনা করবা। এবং যদি আমরা ভালো কিছু আপনারা দেওয়ার চেষ্টা করি মনে করেন, তাহলে আপনার পেজটা ফলো দিবা, এবং কন্টেন্ট গুলা আপনারা কিরকম কন্টেন্ট ওর কন্টেন্ট গুলার আপনার মান সম্বন্ধ নিয়ে বা কিরকম কন্টেন্ট আমরা পেজে দেখতে চাইরা কমেন্ট করে জানাইবা। আশা করি তো অনেকের কমেন্ট ফললাম, আমি দীর্ঘ সময় তা কিয়া সরাসরি সম্প্রচারের তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করলাম। আমার কথাবার্তা অনেক সময় আসলে মিসিং হয়ে যায়, ভুল প্রাপ্তি হয়ে যায়। সরফরাজ আলী ভাই লন্ডন ব্রাইটন থেকে দেখলাম, ধন্যবাদ ভাই সরফরাজ আলী ভাই, ধন্যবাদ। আমার প্রিয় মায়ার ভাই, আমরা সিলেটর ভাই, ধন্যবাদ। মুরাদ হোসেন চৌধুরী সহ যারা দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। লগে থাকার লাগিয়া বন্যা পরিস্থিতি যতটুকু আপডেট আমার কাছে থাকে, এই আপডেটগুলো আপনারা সব সময় দেওয়ার চেষ্টা করি। তবে সর্বশেষ আমি লাইভটা আসলে ক্লোজ করে দিব, সর্বশেষ কাছে কাউসার আহমেদ ভাই ধন্যবাদ। সাউথ আফ্রিকা থেকে দেখলাম, পানি বাড়ছে না কমে ভাই, পানি কিছুটা বাড়ছে নদীর পানি, এবং শহরের যে জলাবদ্ধতার পানি তা অনেকটা কমছে। তবে সকলের কাছে আমার একটা অনুরোধ থাকবো, আমরা প্রবাসী অধ্যুষিত এলাকা সিলেট, এই সিলেটের মানুষগুলা বেশ উদ্বেগ উৎকণ্ঠা সময় পার করেন, তার অন্যতম কারণ হইল গিয়া উদ্বেগ উৎকণ্ঠা সময় পার করার অন্যতম কারণ হইল গিয়া যে জয়নাল আহমেদ সহ মেজুদুল্লা থেকে পানি কমছে ভাই, ধন্যবাদ ভাই। আসলে উদ্বেগ উৎকণ্ঠার অন্যতম কারণ যে বিষয়টা যে দেশে আত্মীয় স্বজন আছেন, ভাই বোন আছেন, মা বাবা আছেন, তারার লাগি টেনশন তখন যে আসলে কিতা ওর কিতা না, পানি বাড়েননি, আমার বাচ্চা কাচ্চা এরা হয়ে যাইব, স্ত্রী সন্তানেরা হয়ে যাইব, মা বাপেরা হয়ে যাইব, এই দুর্যোগ। কারণ বন্যার যারা অন্তত আক্রান্ত হয়েছেন, খানাইঘাট পৌরসভা থাকি ধন্যবাদ ভাই, বন্যা যারা আক্রান্ত হয়েছেন তারা জানেন এই বন্যার কত কতটুকু আছে, কত গভীর। কারণ যে গরমে পানি ঢুকছে, এই গরমে তার অস্তিত্ব নষ্ট করি বেলায়, যে যেমন খাট পালং আসবাবপত্র সহ এই জিনিসগুলো গবাদি পশু সহ এত ক্ষতি হয় যা বাসা দিয়ে প্রকাশ করা সম্ভব না। একমাত্র আসলে এই বিষয়টা যারা দেখছেন বা এই বিষয়টার ভুক্তভোগী যারা তারা জানার বন্যা কতটুকু মানুষের ক্ষতি করতে পারে। তো সকলের কাছে অনুরোধ থাকবো এখনো যে বন্যা পরিস্থিতি সর্বশেষ যতটুকু আপডেট আমি দেওয়ার চেষ্টা করলাম, এই আপডেটটুকু লগে থাকবা, আগামীতে আরো আপডেট দেওয়ার চেষ্টা করবো, বিভিন্ন জায়গাতেই তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবো, অনেক ভাই অনেক জায়গাতেই। লাভলি বেগম, তোমার ক্যামেরা ঘুরাও, আপু ঠিক আছে আমার ক্যামেরা ঘুরাই আর, ধন্যবাদ লগে থাকার লাগি। একটু দেখাই আর আপু, একটু লগে থাকো কা, এই দেখো সুরমা নদীর চিত্র, আমি একটু দেখানোর চেষ্টা করবো। আসলে সিলেটের অন্য পরিস্থিতি সর্বশেষ যতটুকু আপডেট আছে, এই আপডেটটা নিয়ে আপনারা মূলত একটু প্লিজ প্রবল স্রোত, আসলে যে বিষয়টা খোঁজ আসলাম যে প্রবল স্রোতে পানি ঢুকে, এই জিনিসটা এখন পর্যন্ত আমরা অন্যতম আশঙ্কার কারণ। আসলে এই মুহূর্তে প্রবল স্রোত দেখানি, প্রবল স্রোতের কারণে কিন্তু আমরা চিন্তার বাদ এখন পর্যন্ত সিলেটবাসীর মনে, প্রবল স্রোতে কিন্তু আমরা এখনো টেনশন রাখছে এই মুহূর্তে, প্রবল স্রোতে সে আমাদের পানি ঢুকে দেখতে পারবা। এই স্রোতটা মূলত আসলে সমস্যার অন্যতম কারণ, এই স্রোতের কারণে কিন্তু পানি বৃদ্ধি পার অনেকে দেখতে পারো না, যারা ক্যামেরার সামনে আসেন লগে আসেন লগে থাকো কা, বন্যা পরিস্থিতি যতটুকু আপডেট আমরা আমার কাছে থাকে, এই আপডেট দিয়ে অন্তত সহি দেওয়ার চেষ্টা করি আর আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ মোবারকবাদ ছাড়া তারা লাগিয়া। সিলেট স্থানীয় শহর সিলেট, সিলেট ভালো না, সিলেটের মানুষ, সিলেটের বন্যা পরিস্থিতি যতটুকু আপডেট, পানি কমেননি ভাই আহমেদ মুদাব্বির, না ভাই জান পানি কমেন না, আসলে প্রবল স্রোতে পানি ঢুকে, প্রবল স্রোতে কিন্তু এখন পর্যন্ত পানি ঢুকে, এই পানি ঢুকাটা আমরা লাগিয়ে এখনো উদ্বেগের কারণ,
আমরা উদ্বেগের কারণ হইলো এই মুহূর্তে এত স্রোতে পানি ঢুকাবো জানো যে পানি গুলা দেখো আমি যদি জুম করে আর একটু দেখাই আপনারে আরো সহজ হইবো আপনারা বুঝার লাগি এই দেখো প্রবল স্রোত কিরকম এখানে যে আমরা স্ক্রিন বিজর যে ফায়া আছে স্ক্রিন বিজর এই ফায়ার দেখরা পাড়ে খাই আর পানিটা কতটুকু স্রোতে আসলে ঢুকে তা বুঝতে পারবো আশা করি আর তো দীর্ঘ সময় থেকে আপনারা তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করলাম যারা লগে আসলাম লগে থাকুক আশা করি আর এবং আগামীতে আমরা লগে থাকবা আমরা পেজটা যারা সরাসরি সম্প্রচারে যুক্ত আছেন সহযোগিতা করবা অন্যরা দেখার সুযোগ করে দিবা কাউসার আহমেদ আসকির আলী সিঁড়ি দেখাওকা যারা যুক্ত আছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি দীর্ঘ সময় থেকে আপনাদের তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করলাম আমরা সরাসরি সম্প্রচারে যারা যুক্ত আছেন পরবর্তী যারা দেখবা অসংখ্য অসংখ্য ধন্যবাদ সিঁড়ি দেখাও আসকির আলী আরো যারা দেখছেন আমি একটু সিঁড়ি দেখাইলে ভাইয়া যেহেতু হয়েছেন সিঁড়ি দেখতে থাকছিলেন অযোগা সিঁড়ি দেখি লোকা অযোগা সিঁড়ি সিঁড়ি দেখতে দেখার আশা করছি সিঁড়ি দেখলে দেখতে পাচ্ছেন আশা করছি সিঁড়ি দেখলে দেখিয়া মূলত তথ্যগুলা দেওয়ার চেষ্টা করলাম ভালোতা হোকা সুস্থতা হোকা বিদায় নিমুগিয়া আসলে আপনারা দীর্ঘ সময় থেকে আপনার লোকে চেষ্টা করলাম বন্যা পরিস্থিতি সর্বশেষ আপডেট দেওয়ার আর এখনো যেহেতু শেষ করে লিমু সকলের কাছে আমার এটা অনুরোধ থাকবো সকলে লাইভটা শেয়ার করবা আপনারা একটা শেয়ারের কারণে প্রবাসীরা জানতে পারবা সর্বশেষ আপডেট এই আপডেটগুলা ভালো থাকা সুস্থ থাকা সিলেটবাসীর লাগে দোয়া করুকা আমরা প্রাণ শহর সিলেট আমরা সিলেটে আল্লাহ পানি কিতা বাড়বো নি ভাই ভাই পানি তো আসলে আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী পানি বাড়বো বৃষ্টিপাত হইব এবং উজানোর ডল নামের উজানোর ডল আসলে বন্ধ হয়ে গেলে বন্যা পরিস্থিতির উন্নতি হয়ে যাব আশা করা যায় সরফরাজ আহমদ ধন্যবাদ ভাই ধন্যবাদ সাবিনা মেঘ কমে একটু রোদ উঠছে ভাই জি আপু মেঘ মেঘ কমছে তবে আকাশে মেঘর এখনো আনাগুনা আছে এখন আকাশে অনেক মেঘর আনাগুনা আছে কারণ এখনো আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী কিন্তু বৃষ্টিপাত হইব এই হিসাবে মেঘর আনাগুনাও দেখি আমরা আর এখনো মৌলবাজার বৃষ্টি হতো আমরা অনেক ভাই বইনে হইতাম মৌলবাজার বৃষ্টি হওয়ার অনেক ভাই হইরা হবি বৃষ্টি হওয়ার তারা যার কারণে বৃষ্টি যে কোনো সময় হইতে পারে সবাই কুন্তা নাই তো ধন্যবাদ কৃতজ্ঞতা করার প্রতি আমার পেজটা ফলো দিবা আর সর্বশেষ আপনার লাগি দোয়া রইল আমি আমি অদমন লাগে আপনারা দোয়া করবা আমি একজন ক্ষুদ্র নগণ্য মানুষ আপনার লাগি চেষ্টা করি বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন তথ্য দিয়ে আপনার সহযোগিতা করার এই তথ্যগুলা জানি না কতটুকু আপনার সাহায্য লাগে আপনারা যদি একটু সাহায্য লাগে এটাও আমার সার্থকতা আপনারা যদি একটু উপকার হয় এটাও আমার সার্থকতা তো সকলের কাছে আমার অনুরোধ থাকবো যারা সরাসরি সম্প্রচারে যুক্ত আছেন ভারতের চেরাপুঞ্জি অথবা শিলচরের মানুষ থাকলে কমেন্ট করেন ধন্যবাদ জাভেদ আহমেদ জি আসলে আসামর ভাইয়ে কমেন্ট করছেন একটু আগে ভাই আসামর ভাইয়ে আসলে আসলে একদম তাই কমেন্ট করছেন যে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে যে বৃষ্টি নাই তারা আসামর ভাইয়ে কমেন্ট করছেন আসামর যে ভাই আছেন এখানেও তাই একটা কমেন্ট করছেন যে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে যার কারণে আমরা মনোহর যে হয়তো বা আলহামদুলিল্লাহ কিছুটা উন্নতি হইতে পারে তো আমি বিদায় নিয়ে আর দীর্ঘ সময় থেকে আপনারা সরাসরি সম্প্রচারে যুক্ত আসলাম আপনারা দেখানোর চেষ্টা করছি আপনারা তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করছি আমি আগেও হয়েছি যে আমি একজন ক্ষুদ্র মানুষ আর সরাসরি সম্প্রচারে অনেক সময় অনেক কথার মিসিং হয়ে যায় বা ভুল হয়ে যায় এই ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবা আর আল্লাহ তালার কাছে সিলেটবাসী সকল লাগে দোয়া করবা আর আমিও তোমার লাগে দোয়া করবা আপনার কাছে সকল কাছে দোয়া চাই যাতে আপনারা বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করতাম পারি প্রবাসীরা অন্তত তথ্য জানার লাগে উদ্বেগ উৎকণ্ঠা হয় তখন আপনার লাগে তথ্য দিয়ে সহায়তা করার লাগে যাতে পারি এই সুস্থতা আল্লাহ আমার দিতা এবং সুস্থতা সুস্থ রাখতা ভালো থাকুক সুস্থ হোক আমরা হৃদয় সিলেট পেজের লগে থাকুক এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করার লাগি অনুরোধ রইল www.dailyhridayasilet.com ভিজিট করবা বিভিন্ন সংবাদ আপনারা পাওয়ার লাগিয়া দেশ বিদেশের বিভিন্ন সংবাদ পাওয়ার লাগিয়া আমরা ওয়েবসাইট ভিজিট করবা আর আমরা বিদায় নিয়ে গিয়া সকল সুস্থ থাকুক নিরাপদে থাকুক সিলেটবাসীর লাগি দোয়া করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।